ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মমস কুকবুক। চলে এসেছি সামার স্পেশাল একটি অসাধারণ স্বাদের মাছের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি কাঁচা আম দিয়ে রুই মাছ বা আম মাছ। চলুন দেখে নিই আজকের ডিলিশিয়াস রেসিপিটা। এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার মাছগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ আর তেলটা মাখিয়ে নেব। হয়ে গেছে সব মাছগুলোতে লবণ হলুদ মাখানো। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে নিচ্ছি। সব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে দু চামচ দু চামচ করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, আর নিয়েছি তিনটে কাঁচা পাকা কাঁচা লঙ্কা। এবার এটাকে পাটার উপরে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে বাটতে খুব সুবিধে হবে। আমি সর্ষেটা একটু বেশি পরিমাণে বাটছি, এই রান্নাতে এতটা আমার লাগবে না। আমার আরও কিছু রেসিপি করার আছে, তাতে আমি ব্যবহার করব বলে একবারই বেটে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে সর্ষে বেটে রান্না করতে গেলে তেতো হয়ে যায়। আপনারা যদি রান্না করার ঠিক আধা ঘন্টা আগে সর্ষেটা বেটে রাখেন, তারপরে রান্নায় ব্যবহার করেন, তাহলে কিন্তু সর্ষে তেতো হবে না। বাটা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এখানে দুটো ছোট সাইজের, ছোট না মাঝারি সাইজের দুটো কাঁচা আম নিয়ে ভালো করে ধুয়ে পিল করে রেখেছি। এবার একটা আমকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আর একটা আমকে আমি কেটে নেব। দেখুন এরকম লম্বা করে কেটে নিচ্ছি আমটাকে। মাছটা ভেজে নিয়ে যা তেল আছে তার মধ্যে ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু সময় ভেজে নিয়েছি, এবার গ্রেট করে রাখা আর পিস করে রাখা আমটা দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। খেয়াল রাখতে হবে সর্ষে বাটার সময়ও লবণ ব্যবহার হয়েছে। দিয়ে আবারও একটু সময় ভেজে নিচ্ছি। এবার আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 চামচের মতন সর্ষে বাটা ইউজ করছি। সর্ষে বাটা দিয়ে খুব বেশি সময় কষানোর দরকার নেই, তবে অল্প একটু ভেজে নিতে হবে। অল্প একটু কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি জল। তবে এই রেসিপিতে খুব বেশি ঝোল হয় না, মাখা মাখা হয় বলে আমি অল্প একটু জল দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে আসার অপেক্ষা করছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, এই সময় 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার ঝোলটাকে একটু সময় ফুটিয়ে নিচ্ছি, যাতে করে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায়। খুব ভালো মতন ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা একটা সাবেকি রান্না, এটা তো সকলের ভালো লাগবেই। তবে এক একজনের বাড়ির রান্নার স্টাইলটা একটু আলাদা হয়, তাই আজকে আমি যেভাবে করেছি এইভাবে যদি আপনারা বানান, দেখবেন এটার টেস্ট কিন্তু সত্যিই অসাধারণ হয়। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল মমস কুকবুককে।